খতম করায় এমনও আছে না নাই এটা খুব ইম্পর্টেন্ট কিতাব এজন্যই পড়াইতে হবে তবে মা মরার পরে আগে খবর নাই নিজেও পড়ে না পড়ানো চিন্তাও নাই কিন্তু মা বাবা মারা গেলে খুব গুরুত্বপূর্ণ কিতাব হুজুর দর্জন ডাইকে আনো খতম করাও হাজার করে টাকা দিয়ে দাও মরার পরে লাশ সামনে রেখে কোরআন পড়ে এমন সিস্টেম আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না আছে আছে কবরের পাশে বসে কোরআন পড়ে এমন সিস্টেমও কোন কোন এলাকায় অথচ কোরআন তো আল্লাহ তাআলা মরা মানুষের জন্য পাঠান নাই ইন্ন ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব উপদেশ আচ্ছা মরার পরে যারে শুনাইতেছেন উপদেশ নিব আর লাশ শুয়ে আছে আর আপনি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যে বেডা মরে গেছে তার রোজা আছে নি আর তে রোজার আয়াত কারে শুনাইতাছেন আকিমুস সালাওয়াতু ওয়াতুজ যাকাত নামাজ কায়েম করো যাকাত আদায় করো বেডা তো মরে গেছে কিসের নামাজ ان في ذلك لذكرى لمن كان له قلب আল্লাহ বলের মাঝে আমি উপদেশ রেখেছি যার কলবটা এখনো জিন্দা আছে যার কলব আছে ওয়াল কাসমা এবং সে কান দিয়া মনোযোগ দিয়া কান দিয়া শুনে মরা বেড়া শুনবে তো আর ওয়া হুয়া শাহীদ এবং সে উপস্থিত আছে নিজে বসে আছেন এখানে মন চলে গেছে চান্দিনা এটা উপস্থিত নয় আপনিও আছেন এখানে মনও আছে এখানে কানও আছে এখানে এই ব্যক্তির জন্য আমি কোরআন নাজিল করছি যার কলব জীবিত সে কান দিয়ে শুনবে এবং সে মানসিকভাবে উপস্থিত থাকবে তার জন্য এর মাঝে আমি উপদেশ রেখেছি এখন আমনে যে সামনে রাইখা মরা মিয়ারে শুনাইতেছেন কিন্তু কান আছে শোনে না চোখ আছে দেখে না কলব আছে কলবটা জীবিত না মরে গেছে মরা কলব বলারে শুনাবেন কেন কি লাভ হুজুর অনেক সওয়াব আছে কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে তা নিয়ে আমার কোনো দ্বিমত নেই কোনো সন্দেহ নেই হাদিস তো আছে মান করা হারফাম মিনাল কোরআন ফালাহু আশরু হাসানাত আল্লাহর হাবিব বলছেন যে কোরআন তেলাওয়াত করবে তার আমল নামায় দশটা নেকি দেয়া হবে প্রতি অক্ষরের বিনিময়ে সুবহানাল্লাহ শব্দ দিকে খেয়াল করেন মান করা হারফাম মিনাল কোরআন যে কোরআনের একটা হরফ পড়বে ফালাহু আশরু হাসানাত তার জন্য দশ নেকি নেকি পাবে কে কোরআন পড়েছে যে মান করা যে পড়েছে তো আপনি যে হুজুর আইনা পড়াইলেন বাবার সামনে রাইকে খতম করলো সওয়াব তো হুজুররা নিয়ে গেল আপনি মাগনা টাকা দিয়ে দিলেন তেলাওয়াত করবে যে সওয়াব পাবে সে ইন্নামাল আমালু বিন্নিয়াত আবার সওয়াব পাওয়ার জন্য নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে হুজুর যদি সওয়াবের নিয়তে না পড়ে তাহলে হুজুরও সওয়াব পাইলো না টাকাও ফাও গেল সবই লস আল্লাহ তাআলা তাবিজের কিতাব বানায়া কোরআন পাঠায় নাই যার ফুকের জন্য কোরআন পাঠান নাই তবে যার ফুক করা জায়েজ তেলাওয়াত করে করে তাকে রাখার জন্য পড়ান না পাঠান নাই তবে তেলাওয়াত করতেই হবে ভালো করে গিলাপ বেঁধে তাকে রেখে দেবেন মসজিদের ভিতরে জন্য কোরআন আসে নাই কোরআন কেন এসেছিল তখরি জান্নাস মিনাল যুলুমাত ইলান নূর আল্লাহ কারণ বলছে আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি
আমার লক্ষ্য হলো অন্ধকার থেকে মানুষগুলোকে আপনি আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, যারা অন্ধকারে আছে কোরআন হচ্ছে আলো, হাদা নূর, ওটা জ্বলবে, অন্ধকার পালিয়ে যাবে। آمنوا بالله ورسوله والنور الذي أنزلنا তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে এবং সে নূরের উপরে, যে নূর আমি নাযিল করেছি। কোরআন হলো নূর। চুমু খাবেন, নিশ্চয় আদর করবেন, মহব্বত করবেন, বুকে জড়াবেন, যার ফুক দেবেন, তেলাওয়াত করবেন, তাকেও রাখবেন, গিলাপেও বাঁধবেন, সব ঠিক আছে। কিন্তু এগুলোর জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই। কোরআন পাঠিয়েছে সত্যের পথ দেখানোর জন্য। যারা সত্যের পথ পেতে চায়, তারা সত্যের পথ পাওয়ার জন্য কোরআনের কাছে যাবে, চুমু খাওয়ার জন্য যাবে না, যাবে পথ খোঁজার জন্য। উদ্দেশ্য একটা, উদ্দেশ্যের সাথে আরো কিছু জিনিস থাকে। চুমু খাওয়া ভালো, উল্টা বুঝবেন না যে চুমু খাইতে মানা করে গেছে, না। আপনারা এখানে যারা আছেন অনেকেই শিক্ষিত, কেউ মাদ্রাসায় পড়েছেন অথবা কেউ স্কুল লেভেলে পড়েছেন, কলেজ লেভেলে। শিক্ষার সাথে যারা আমরা জড়িত আছি, আমরা সবাই কম বেশি কলম কিনেছি। কলম কিনেন নাই এমন লোক এখানে পাওয়া যাবে না। বলুন তো, আমরা যারা কলম কিনেছি, কলম কেনার পিছনে একটা উদ্দেশ্য থাকে কিনা? কি? মাশাআল্লাহ, সবাই বলছে লেখা। কলম কেনার পিছনে উদ্দেশ্য হলো লেখা। এবার মাঝে মাঝে দেখবেন অফিসে বসে ওই কলম খুইলা, কলম দিয়া কান খোঁচাচ্ছে, এমন দেখা যায় না? মাঝে মাঝে আমিও খোঁচাইছি, আপনারাও হয়তো কেউ কেউ খোঁচাইছেন। কলম দিয়ে কান খোঁচানো যায়, কিন্তু বলুন তো কান খোঁচানোর জন্য কলম কিনছে কয়জন? উদ্দেশ্য লিখা, কিন্তু ফাঁকে কানও খোঁচানো যায়, অসুবিধা নেই। কিন্তু কেউ যদি বলে আমি কান খোঁচানোর জন্য কলম কিনি, মানুষ কব পাগল হইলি কবে, বাড়ির জানেনি, কবে না যে পাগল যে হয়েছে, বাড়ির জানেনি হেরা। দুনিয়ার কেউ তো কান খোঁচানোর জন্য কলম কিনে না, কলম লিখার কিতাব। দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনের শুরুতে বললেন, সূরা বাকারার প্রথম আয়াত, আমি এমন এক কিতাব নাজিল করেছি যারা মুত্তাকি হতে চায়, এই কিতাবকে সন্দেহাতীত ভাবে মুত্তাকিদের হেদায়াতের কিতাব বানাইছি। যারাই হেদায়াত পেতে চায়, তাদের হেদায়াতের মূল কিতাবের নাম কোরআন। আমি কোরআন পাঠাইছি, মানুষকে হেদায়াতের পথ দেখাবে, এটা আলোকবর্তিকা অন্ধকার দূর করবে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের আয়াত তখন নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে, যেই সময়ের তামাম যুগটার নামটাই ছিল অন্ধকার যুগ। আইয়ামে জাহিলিয়া, অন্ধকার, বর্বরতা, অসভ্যতা, তামাম দুনিয়ার মানুষগুলোকে এমন ভাবে ঘিরে ফেলেছে, তারা নিচে নামতে নামতে এত নিচে নেমেছে, হয়তো তার নিচে নামার জায়গাও বাকি আর ছিল না। তামাম পৃথিবীর সব মানুষ একমত, শিক্ষিত মূর্খ, সাংবাদিক কলামী, ঐতিহাসিক সাহিত্যিক, সব মানুষ একমত হইয়া ওই যুগের নাম দিয়ে সাইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। সত্যি অন্ধকার যুগ, এমন অন্ধকার ছিল মানুষগুলোর অন্তরে আলোর সামান্য ছিটা ফোটাও। মা বাবা ছেলে মেয়ে এক জায়গায় বসে মদ পান করে মাতলামি করত, বাবার সামনে তার যুবতী মেয়ের ইজ্জত কেড়ে নিত, দিনে দুপুরে দর্শন করত, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করত, বিচার পাওয়া দূরের কথা, বিচার সাওয়ার জায়গাটাও